জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমাদের ভাই মামুনুর রশিদ অস্ট্রেলিয়া থেকে জানতে চেয়েছেন যে ওনার আব্বা প্রায় 20 বছর আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। উনি 9 ছেলে 2 মেয়ে এবং তার স্ত্রী রেখে গেছেন, তো সম্পত্তি ভাগ বন্টন করেননি। এই অবস্থায় তার আব্বা দোষী হবেন কি না অথবা এখন কি করণীয়? তো আপনি মামুনুর রশিদ ভাই, যে বিষয়টি এখানে আপনি প্রশ্নে উল্লেখ করেছেন যে না, আপনার আব্বার দায়িত্ব ছিল সম্পত্তি বন্টন করা, এই বিষয় নিয়ে আগে কথা বলছি। এটা আমাদের সমাজে একটি ভুল কাজ। অধিকাংশ মানুষকে দেখা যায়, বিশেষ করে যাদের মাঝে ধর্মীয় এলেমটা নেই, তারা তাদের ইন্তেকালের আগে সম্পত্তি, সহায় সম্পত্তি ভাগ বটোয়ারা করে দিয়ে যান। এটা ঠিক নয়, এটা শরীয়ত সম্পদ, শরীয়ত সম্মতি নয় এটা। কারণ ব্যক্তির ইন্তেকালের পরে যারা জীবিত থাকবে তাদের মাঝে সেই ইলমুল ফারাইজ অনুযায়ী ভাগ বন্টন করতে হবে। কাজে আপনার আব্বা যেটা করেছেন ওটা উনি উচিত কাজই করেছেন, ভাগ বন্টন করে যাননি, এটাই ঠিক এবং এটাই শরীয়ত সম্মত। তবে আপনাদের কাজ যেটা তা হচ্ছে যে এতদিন হয়ে গেল, আপনারা যেহেতু ভাগ বন্টন করেননি তো করা দরকার ছিল, কারণ আপনার আব্বার ইন্তেকালের পরে ওয়ারিশান যারা আছে আপনাদের ভাই বোন মা এদের সম্পত্তি হয়ে যায়। এখন যদি আপনার আম্মা বলেন যে না হ্যাঁ আমি জীবিত আছি, সুস্থ আছি, আমি চাই সব ছেলেদেরকে নিয়ে একসাথে থাকতে, সম্পত্তি বন্টন করলে অনেক সময় ভাগ বটোয়ারা হয়ে গেলে সবাই আলাদা আলাদা হয়ে যায় দেশে দিক, এটা যদি ওনার একান্ত ইচ্ছা থাকে এবং ওনার ইচ্ছাতে করেন, আমি এটাতে তেমন কোনো অন্যায় মনে করি না। যদি সবাই এভাবে মিলেমিশে থাকার জন্য স্বেচ্ছায় এটা করে থাকেন ভাই বোন সবার সম্মতিতে, আর যদি মনে করেন যে না এটা হচ্ছে না, তাহলে সম্পত্তি বন্টন করে দেন। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে না, বোনদের যে বিষয়টা আছে, না বোনদেরকে সম্পত্তি দিয়ে দিতে হবে। তারা যদি বিবাহিত হয়ে যায় এবং বিবাহিতা থাকে এবং তারা অন্যত্র থাকে, তাহলে তাদের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কাজেই যেহেতু অনেকদিন হয়ে গেছে, আপনারা এই সম্পত্তি ভাগ বটোয়ারা করে নিন। ভাইয়েরা যারা আছেন তারাও যেরকম ভাগ বটোয়ারা করবেন। বোনদের যে হক আছে, বোনদের হক অবশ্যই ফিরিয়ে দিতে হবে বা আদায় করে দিতে হবে। যদি না দেন তাহলে এটা এক্ষেত্রে গুণাগার হতে হবে, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি মানে ভোগ করা হবে। কাজে আপনার আম্মা যেহেতু জীবিত আছেন, আপনার আম্মাকে সাথে নিয়ে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোনাদের যারা আছে, সবাই মিলে সম্পত্তি আপনারা বন্টন করে নেন শরীয়ত সম্মতভাবে। জি, তাছাড়া আপনার আব্বার জন্য কোনো অন্য কোনো দায়িত্ব নেই অথবা তিনি কোনো গুণাগার হবেন না সম্পত্তি জীবিত অবস্থায় বন্টন না করার কারণে। জি, আল্লাহ তাআলা আলাম।